কেমন আছো তুমি? আল্লাহ ভালো রেখেছে। আচ্ছা তোমার কি সমস্যা নিয়ে আমাদের সাথে দেখা করছো? আমার সঙ্গে মানে সহবাসে যাওয়ার আগে ম্যাক্সিমাম সময় এরকম হয়েছে যে আমার মানে লেগুন আগে নিস্তেজ হয়ে যেত আর কি। এই সমস্যাটা আমার দীর্ঘ দুই মাস তিন মাস ছিল আর কি, অনেক অনেক বেশি কোনোভাবেই এটা করতে পারতাম না, স্ত্রীর সাথে সহবাস করতে পারতাম না। হঠাৎ দেখা গেছে আমি সহবাস করতেছি এর মাঝখানে এরকম হয়ে যেত। তারপর আসলে আপনার এগুলো দেখলাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে তোমার? বলার আসলে স্যার এই প্রবলেমটা আসলে অনেকেই ফেস করে, অনেকে হয়তো বা মানে বলতে পারে না, লজ্জা করে বলতে পারে না। আসলে অনেক আমি একটা জায়গায় আগে ইয়ে করছিলাম, মানে এক জায়গায় ডাক্তার দেখাইছিলাম, মানে ওষুধ ওষুধ খাইছি আমি তিন মাসের মতো, আসলে আমার কাজ হয়নি, মানে ওষুধ কিছু কাজই হয়নি না, কোনো কাজ হয়নি আমার। দেখা গেছে আমি ওষুধ খাইয়ে খাইছি, খাওয়ার সময় ভালো, একদিন মিস দিলে একদিন আমি যাওয়ার ট্রাই করলে ওই দিন হচ্ছে না, এরকম দশ মিনিট হয় না, এরকম হয়নি। কিন্তু আসলে সঠিক জায়গায় আসাটা খুব গুরুত্বপূর্ণ, আমি যেটা মনে করি আর কি। আসলে যেটা বলে যে এমবিবিএস ডাক্তার যারা আমার ডাক্তার পড়াশোনার ডাক্তার রয়েছে ওদের কাছে আসা আসা ভালো, যে এরকম আমি এই জায়গায় এসে আমার আমার অনেক আমার কাছে ভালো লাগছে। এবং আমি আপনার ম্যাক্সিমাম ভিডিওগুলো দেখি, ম্যাক্সিমাম সময় আমি ভিডিওগুলো দেখি, এবং আমি অনেকে বলছি যে যদি কোনো সমস্যা নেই ওই জায়গায় যাওয়া যায়। ঠিক আছে, আমি সবাইকে এটাই বলবো যাতে ঠিক আছে।